লেডিজ হোস্টেল তৈরির নামে আর্থিক তছরুপের অভিযোগ এনে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। তারা বিক্ষোভ দেখায়, যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন অধ্যক্ষ। লেডিস হোস্টেল তৈরিতে দুর্নীতি ও ছাত্র পরিষদের উন্নয়ন খাতের টাকা অন্য খাতে খরচের অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেন। ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে অভিযোগ করেন, 2008 সালে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে লেডিস হোস্টেল তৈরির জন্য বরাদ্দ টাকা খরচে দুর্নীতি হয়েছে। আমরা সেই খরচের হিসাব দেখতে চাই। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রছাত্রীদের উন্নয়নের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে একটি মিছিল করে আমরা স্যারের কাছে জানতে চেয়েছি। 2008 সালে ইউজিসি আমাদের লেডিস হোস্টেল করার জন্য, নির্মাণের জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু লেডিস হোস্টেল নির্মাণের নামে কি বিল্ডিং হয়েছে সেটা আমরা সকলে দেখছি, এবং তার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কোনো প্রপার কোনো ডকুমেন্টস যে কলেজের বিল্ডিংয়ের কোন খাতে কত খরচা হয়েছে সেটা যখন ইউজিসিকে দেখাতে না পারায় ইউজিসি তাদের কাছে সেই টাকাটা রিটার্ন চেয়েছে। সেখানেই আমাদের প্রতিবাদ, যেখানে ইউজিসি একটা টাকা তাদেরকে দেওয়া হয়েছিল, অথচ সেই টাকা ঠিকঠাক খরচ না হওয়াতে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীর ভাগের টাকা যে টাকার দাবিদার তারা, সেই টাকাটা তাদের থেকে কেটে কেন ইউজিসিকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করছি এবং স্যারের কাছে আমরা তার দাবি জানতে চেয়েছি। না, হোস্টেল কমপ্লিট হয়েছে, কিন্তু সেই হোস্টেলটা কীভাবে কমপ্লিট হয়েছে, কত টাকা বরাদ্দ ছিল সেটা আমাদের সামনে আনছে না সাধারণ ছাত্রছাত্রীর সামনে, তার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হোস্টেলের কাজ শেষ না হওয়ায় ইউজিসির পক্ষ থেকে প্রায় 72 লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। কলেজের উন্নয়নের কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ উন্নয়ন খাত থেকে 72 লক্ষ টাকা ইউজিসিকে ফেরত দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দুর্নীতির কোনো জায়গা নেই একটা, মানে এইটা ক্ষেত্রে 71,11,944 টাকা তো রেকর্ডের, এটা আমি আপনাদের কাগজপত্র দেখাচ্ছি, ছাত্রছাত্রীদেরও দেখেছি, ওরা আমার প্রায় ছেলে, মানে ছেলেমেয়ের মতোই, আমি ওদের খুব পছন্দই করি, এবং সেই ক্ষেত্রে খুব ক্লিয়ারলি থাকতে চাই, এখানে কোনো অসুবিধা নেই। আমার কাছে কাগজ আছে, সেখানে যে টাকাটা চেয়েছে 71,11,000 ইউজিসি চিঠি অনুযায়ী 71,11,944 টাকা, সুতরাং সেই টাকাটাই বলেছি, তার কম বেশি এক টাকাও এখানে বলা হয়নি। এবং আমরা কারেন্ট অ্যাকাউন্ট যদি না দেখাতে পারতাম, সেভিংস অ্যাকাউন্ট হলে তার ইন্টারেস্ট দিতে হতো, আমি ওই সেভিংস অ্যাকাউন্টটা না, এটা কারেন্ট অ্যাকাউন্ট, সেটার সার্টিফিকেটও ব্যাংক থেকে ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়ে এসেছি, এটুকুনি করেছি। ছাত্ররা আমি দেখিয়েছি, কোনো অসুবিধা নেই। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।